নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ডিম আর মসুর ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বাড়িতে দুটো বা একটা ডিম থাকলে তার সাথে অল্প একটু মসুর ডাল দিয়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে এক কাপ বা ছোট বাটির এক বাটি মতো মসুর ডালকে ভালোভাবে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো এবার এই ভেজানো মসুর ডালটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এবার এটাকে পেস্ট করে নেব দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আপনারা চাইলে একটা ডিমও নিতে পারেন তো এর মধ্যে এবার মসুর ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ আর দিচ্ছি দু চামচ বেসন আমি কাঁচা লঙ্কা দিয়ে ডালের পেস্টটা বানিয়েছিলাম তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না আপনারা যদি কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা না বানান সেক্ষেত্রে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন তো এবার একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়েও মিশিয়ে নিতে পারেন তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে একটা ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেব চার মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন উপরের দিকটা একদম শুকিয়ে গেছে তো এবার আরেক দিক উল্টে দিচ্ছি তো দেখুন দেখতেই পাচ্ছেন একদম একদিকটা ভালোভাবে রান্না হয়ে গেছে এবার এক চামচ সরষের তেল চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর একটা ঢাকা চাপা দিয়ে একই রকমভাবে তিন থেকে চার মিনিট রেখে দেব আর গ্যাসের ফ্লেম লোতেই থাকবে তো চার মিনিট পর আবারও ঢাকনা তুলে নিচ্ছি তো এবার উল্টে দেখাচ্ছি দেখুন দুদিকটাই সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার এটাকে একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে আমি কড়াইতে আবারও অল্প কিছুটা সরষের তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ অল্প একটু হলুদ এবার লবণ আর হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে নেব আর আপনারা চাইলে এই রেসিপিটা আলু বাদ দিয়েও করতে পারেন তো আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে উঠিয়ে রাখছি আলুগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো লাল করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুনের পেস্ট রসুনের পেস্টটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয় দিচ্ছি দু চামচ মতো আদার পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার পেস্ট হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস এবার মশলার বাটিতে করে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর আপনারা টমেটো সসের পরিবর্তে টমেটোও ব্যবহার করতে পারেন তবে বাড়িতে টমেটো না থাকলে রান্নার মধ্যে অল্প একটু টমেটো সস দিয়ে দেবেন দেখবেন খেতে খুবই ভালো হয় তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে আলুটাকে একটুক্ষণ কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেবো যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এদিকে ডিম মসুরের অমলেটটা ঠান্ডা হয়ে গেছে এটাকে ছড়িতে করে চৌকো মতো করে কেটে নিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে মতো শেপে কেটে নিতে পারেন আমি একটু বড়ো সাইজ মতো করেই কেটে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর এদিকে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা অমলেটগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে দু মিনিট ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ ফোটানো চলবে না তাহলে একদম কিন্তু তরকারির জল শুকিয়ে যাবে তো দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে রেসিপি একদম রেডি তো আপনারাও এইভাবে দুটো বা একটা ডিম আর অল্প একটু মসুর ডাল দিয়ে সারা পরিবারের জন্য দুর্দান্ত এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খেতে খুবই ভালো লাগে আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিও অন করে নেবেন আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন